আসসালামু আলাইকুম। এস এম বাটুর সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুব রহমান, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি নবম দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্বপরিচয় বইটির অধ্যায় তৃতীয় থেকে কাল্পনিক রেখাসমূহ নিয়ে আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজ আমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করব। গাণিতিক সমস্যা ও সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এই গাণিতিক সমস্যা ও সমাধান করতে গেলে আমাদের এই অধ্যায়ের গত ক্লাসে যে আমরা কাল্পনিক রেখাসমূহ নিয়ে আলোচনা করেছিলাম, এই কাল্পনিক রেখাসমূহের মধ্যে বিশেষ করে দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা বলতে মূল মধ্যরেখা, আন্তর্জাতিক তারিখ রেখা, এই রেখাগুলি নিয়ে আমরা আজকে প্রাথমিক পুনরালোচনা করব। এরপর আমরা গাণিতিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা উপরের অংশটি হলো উত্তর মেরু, নিচের অংশটি দক্ষিণ মেরু। আমি গত ক্লাসে দ্রাঘিমা রেখার সংজ্ঞায় বলেছিলাম যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু হতে সমুদ্রবর্তী একটি রেখা পূর্ব পশ্চিম বেষ্টনী করে আছে। এই রেখাটি হলো বিষুবীয় রেখা। এই বিষুবীয় রেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে, দূরত্বের ক্ষেত্রে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রতি অংশের উপর দিয়ে উত্তর মেরু হতে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলি কল্পনা করা হয়, এই রেখাগুলিকে বলা হয় দ্রাঘিমা রেখা। আর আরেকটি দ্রাঘিমা রেখার আরেকটি সংজ্ঞায় বলেছিলাম যে উত্তর মেরু হতে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত সরলরেখা। তো আমরা দ্রাঘিমা রেখার ক্ষেত্রে যে দ্রাঘিমা রেখার মান 0 ডিগ্রি, মানে যেখান থেকে শুরু, যে দ্রাঘিমা রেখার মান 0 ডিগ্রি, সেই দ্রাঘিমা রেখাকে আমরা মূল মধ্য রেখা বলে থাকি। দ্রাঘিমা রেখার আরেকটি নাম আছে মধ্য রেখা। আর যে দ্রাঘিমা রেখার বা যে মধ্য রেখার মান হলো 0 ডিগ্রি, সেই দ্রাঘিমা রেখাকে বলা হয় মূল মধ্য রেখা, বা সেই মধ্য রেখাকে বলা হয় মূল মধ্য রেখা। তো আমরা দ্রাঘিমা রেখাগুলি অঙ্কন করি উত্তর মেরু হতে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত সরলরেখা। এরকম অসংখ্য দ্রাঘিমা রেখা আছে, 360 ডিগ্রি, মানে মূল মধ্য রেখা থেকে যদি এই রেখাটির মান 0 ডিগ্রি হয়, এই দ্রাঘিমা রেখার মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে এই দ্রাঘিমা রেখার পূর্ব পাশে 180 ডিগ্রি আর এই দ্রাঘিমা রেখার পশ্চিম পাশে 180 ডিগ্রি বরাবর একটি রেখা কল্পনা করা হয়। এই রেখাটিকে আমি বলেছিলাম যে এই রেখাটি এর নাম হলো আন্তর্জাতিক তারিখ রেখা। তোমরা এই 180 ডিগ্রি বরাবর, 180 ডিগ্রি, তাহলে প্রতি ডিগ্রি যদি ভাগ করি, তাহলে 180টা দ্রাঘিমা রেখা আমরা অঙ্কন করতে পারি। আবার প্রতি ডিগ্রিকে যদি মিনিটে ভাগ করি, প্রতি মিনিট, প্রতি ডিগ্রি 1 ডিগ্রি সমান 60 মিনিট। হ্যাঁ, প্রতি মিনিটে ভাগ করলে পরে প্রতি ডিগ্রিতে 60টা করে আসবে, এরকম 180 পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম, মানে 360 ডিগ্রি গুণন 60, এত মিনিট। হ্যাঁ, অনেকগুলি রেখা কল্পনা করা, অঙ্কন করা যায়। তো আমরা গুরুত্বপূর্ণ যে রেখাগুলি আছে এই রেখাগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে মূল মধ্য রেখা, যে আমরা বলেছিলাম যে যে দ্রাঘিমা রেখার মান 0 ডিগ্রি, সেই দ্রাঘিমা রেখাকে বলা হয় মূল মধ্য রেখা। আর 180 ডিগ্রি পূর্ব, 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম বরাবর একটি রেখা কল্পনা করা হয়, যে রেখাটিকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। তো আমরা এখন ভূগোলকে এই রেখাগুলি দেখব। যে আমার হাতে একটা ভূগোলক আছে, ভূগোলকে দেখো, লক্ষ্য করো যে এটা উত্তর, উপরের প্রান্ত উত্তর এবং নিচের প্রান্তটা হলো
দক্ষিণ, এই বরাবর অনেকগুলি রেখা কল্পনা করা আঁকা হয়েছে। এই রেখাগুলিকে বলা হয় দ্রাঘিমা রেখা। আর এখানে মোটা বোল্ড মোটা দাগে একটা রেখা চিহ্নিত করা হয়েছে। এই রেখাটি হলো মূল মধ্যরেখা। দেখো, লক্ষ্য করো, এইখানে গ্রিনিস, লন্ডনের গ্রিনিস শহরের উপর দিয়ে এই রেখাটি কল্পনা করা হয়। এই মূল মধ্যরেখা, এর মান হলো তখন 0 ডিগ্রি। আর এই মূল মধ্যরেখার বিপরীত পার্শ্বে 180 ডিগ্রি পূর্ব বা 180 ডিগ্রি পশ্চিম, হ্যাঁ, এই রেখাটিকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। তো আমরা এই ভূগোলকের পৃষ্ঠ যদি আমরা সমতল জায়গায় উপস্থাপন করি, অর্থাৎ মানচিত্র যদি আমরা বোর্ডে উপস্থাপন করি, তাহলে আমাদের আরো বুঝতে অনেকটা সহজ হবে। বোর্ডে আমরা পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছি। এই মানচিত্রে যুক্তরাজ্য লন্ডন, যুক্তরাজ্যের রাজধানী লন্ডন, লন্ডনের উপকণ্ঠে গ্রিনিশ শহরের উপর দিয়ে একটা রেখা কল্পনা করা হয়েছে, যেটা দ্রাঘিমা হলো 0 ডিগ্রি। এই রেখাটিকে বলা হয় মূল মধ্য রেখা। এখন এই মূল মধ্য রেখা থেকে 180 ডিগ্রি, এই যে এখানে দেওয়া আছে যে 0 ডিগ্রি, 15 ডিগ্রি, 30 ডিগ্রি, এইভাবে 180 ডিগ্রি পূর্ব, অথবা মূল মধ্য রেখা থেকে 180 ডিগ্রি পশ্চিম বরাবর একটি রেখা কল্পনা করা হয়। এই রেখাটি হলো আন্তর্জাতিক এই রেখা। মূলত এই রেখাটি এবং এই রেখাটি একই রেখা। যখন আমি এখানে সমতল জায়গা উপস্থাপন করছি, যদি গোলাকার কোনো বস্তু হতো, তাহলে এটা এই রেখা এবং এই রেখাটা সেম হতো। এই রেখাটিকে বলা হয় আন্তর্জাতিক দ্রাঘিমা রেখা। প্রায় প্রতিটি দ্রাঘিমা রেখাই কিন্তু সোজা, হ্যাঁ, কিন্তু একমাত্র এই আন্তর্জাতিক তারিখ রেখা, হ্যাঁ, মানে এই দ্রাঘিমা রেখাটি, এই আন্তর্জাতিক তারিখ রেখাটি কিন্তু সোজা নয়। এর কারণটা হলো, গত ক্লাসেও বলেছিলাম যে স্থলভাগ এড়িয়ে চলার জন্য এই দ্রাঘিমা রেখাটিকে, স্থলভাগ এড়িয়ে চলার জন্য এই দ্রাঘিমা রেখাটিকে বাঁকা করে নেওয়া হয়েছে। তো আমরা লক্ষ্য করি এখানে এই দ্রাঘিমা রেখাটি এই পর্যন্ত সোজা আসার পর এখানে কিন্তু বেঁকে গেছে, হ্যাঁ, প্রায় 12 ডিগ্রি কোণে পূর্ব দিকে বেঁকে গেছে। হ্যাঁ, বেরিং প্রণালী, এটা হলো বেরিং প্রণালী। বেরিং প্রণালীটা হলো এই এশিয়া এবং উত্তর আমেরিকা, এই দুইটা মহাদেশের বিচ্ছিন্নকারী অঞ্চল। হ্যাঁ, এটা উত্তর মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযোগ করেছে। এই বেরিং প্রণালীর নিকট 12 ডিগ্রি পূর্ব দিকে বেঁকে গিয়েছে। আবার এখানে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ আছে, এই দ্বীপগুলিকে বলা হয় এলিউশিয়ান দ্বীপপুঞ্জ। এই এলিউশিয়ান দ্বীপপুঞ্জকে এড়িয়ে চলার জন্য এটি আবার পশ্চিম দিকে প্রায় 70 ডিগ্রি পশ্চিম দিকে বেঁকে গিয়েছে। হ্যাঁ, আবার বেঁকে যাওয়ার পরে আবার মোটামুটি কিছুটা অঞ্চল স্টেট এসেছে। এরপরে ফিজি এবং চ্যাথাম দ্বীপপুঞ্জ, এইখানে ফিজি এবং চ্যাথাম দ্বীপপুঞ্জের কাছে আবার 12 ডিগ্রি পূর্ব দিকে বেঁকে গিয়েছে। হ্যাঁ, আবার সোজা এসে উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে এসে মিশেছে। তো আমরা আন্তর্জাতিক তারিখ রেখার অবস্থানটি দেখলাম এবং মূল মধ্য রেখার অবস্থানটি দেখলাম। তো এরপর আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, গাণিতিক সমস্যা আলোচনা করার আগে আমরা দূরত্ব এবং সময় পরিমাপক, দূরত্বের ক্ষেত্রে আমরা ডিগ্রি, মিনিট, সেকেন্ড সেকেন্ডে ভাগ করি, আবার সময়ের ক্ষেত্রে আমরা ঘন্টা, মিনিট, সেকেন্ড, দূরত্বের মিনিট এবং সময়ের মিনিট কিন্তু এক নয়, দুইটা অবশ্যই আলাদা। তো আমরা দূরত্বের ক্ষেত্রে ডিগ্রি আমরা এভাবে একটা সংখ্যা লিখে উপরে ছোট একটি শূন্য দিব আর কি। এরপরে মিনিট, মিনিটের বেলায় এখানে যে সংখ্যাটি হবে লিখে উপরে একটা দাগ দিব, এটাকে প্রাইমও বলা হয়।
এরপর সেকেন্ড, সেকেন্ড হলো এই চিহ্ন, দূরত্ব, ডিগ্রি দূরত্বের ক্ষেত্রে ডিগ্রির চিহ্ন দিব, এটা মিনিটের চিহ্ন এই প্রাইম, সেকেন্ডের ডবল প্রাইম। তো আমরা সময়ের ক্ষেত্রে জানি যে ঘন্টা, মিনিট এবং সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি বলেছিলাম যে পৃথিবীর দুইটি গতি বিদ্যমান। একটা হলো বার্ষিক গতি, যার জন্য দিবারাত্রি হ্রাস বৃদ্ধি এবং ঋতু পরিবর্তন হয়। আরেকটি গতি হলো আগ্নিক গতি, যার জন্য দিন রাত সংগঠিত হয়। তো আমরা এই আগ্নিক গতি পৃথিবীর নিজ অক্ষের উপর একবার পরিক্রমণ করতে সময় লাগে 24 ঘন্টা, প্রায় 24 ঘন্টা। একে আগ্নিক গতি বলা হয়। তো আমরা পৃথিবীর পরিধি যদি 360 ডিগ্রি হয়, পরিধি 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি পথ অতিক্রম করতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। 360 ডিগ্রি পথ অতিক্রম করে সমান 24 ঘন্টায়, 1 ডিগ্রি পথ অতিক্রম করে সমান 24/360 ঘন্টা। এখন এই এটাকে যদি আমি ঘন্টাটিকে যদি মিনিটে নিয়ে যাই, তাহলে 24 × 60/360, এত মিনিট সমান 0064 সমান 4 মিনিট। তো আমরা একটা সূত্র পেয়ে গেলাম যে পৃথিবী 1 ডিগ্রি পথ অতিক্রম করে 4 মিনিটে। এটাকে আরো ক্ষুদ্রতম অংশে আমরা নিয়ে যেতে পারি, যে এক ডিগ্রি পথ অতিক্রম করে, 1 ডিগ্রি পথ অতিক্রম করে সমান 4 মিনিটে। মিনিটে 1 ডিগ্রিটাকে যদি আমরা মিনিটে নিয়ে যাই, দূরত্বের ক্ষেত্রে মিনিটে নিয়ে যাই, তাহলে 1 × 60 মিনিট, এটা মিনিটের চিহ্ন, মিনিট পথ অতিক্রম করে সমান 4 মিনিট। 1 মিনিট পথ অতিক্রম করে সমান 60 4, এটাকে সেকেন্ডে নিয়ে যায় 4 মিনিট, কারণ যেহেতু নিচে উপরে ছোট এবং নিচে বড়, তাহলে এটাকে আরো ক্ষুদ্রতম অংশে নিয়ে যায়, মানে 60 দিয়ে গুণন করলে সেকেন্ডে এসে যাবে, 60 60 কেটে দেয় সমান 4 সেকেন্ড। তো দুইটা সূত্র পেলাম যে 1 মিনিট পথ অতিক্রম করে পৃথিবী 4 সেকেন্ডে। হ্যাঁ, আবার আগে পেয়েছিলাম যে 1 মিনিট পথ অতিক্রম করে 60 সেকেন্ডে। এই দুইটি সূত্র সাহায্যে আমি গাণিতিক সমস্যা নিয়ে, অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে সমস্যাগুলি নিয়ে আলোচনা সমস্যাগুলি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, ধরি এটি 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এর যে কোনো একটি স্থান, ধরি এটা পি, এই স্থানের দ্রাঘিমা হলো, একই দ্রাঘিমায় অবস্থিত সকল স্থানের স্থানীয় সময় এক, এই তথ্যটা মাথায় রাখবে। একই দ্রাঘিমায় অবস্থিত, এখানেও এখানে যদি হয় এখানে স্থানীয় সময় যেটা হবে, এইখানেও যদি হয় এখানেও স্থানীয় সময় সেম হবে। অর্থাৎ একই স্থানে অবস্থিত, একই দ্রাঘিমায় অবস্থিত সকল স্থানের স্থানীয় সময় একই হবে, কারণ এটি পুরো, ধরি এটি পুরোটাই হলো 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তাহলে এখানে যে কোনো জায়গায় যে কোনো দুইটি স্থানের স্থানীয় সময় একই হবে। তো আমরা পি একটি স্থান ধরি, ধরি এর দ্রাঘিমা 0 ডিগ্রি, যেহেতু এটি 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এর 20 ডিগ্রি, 20 ডিগ্রি পূর্ব দিকে একটি স্থান ধরি, এটা কিউ। হ্যাঁ, এটা হলো তোমার 20 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব।
আমরা আরেকটা তথ্য একটু লক্ষ্য করি, যে এই দ্রাঘিমা রেখার মানে মূল মধ্যরেখা থেকে যখন আমি পূর্ব দিকে যাব, হ্যাঁ, তখন স্থানীয় সময় বাড়তে থাকবে একদম 180 ডিগ্রি পর্যন্ত, এই রেখাটি পর্যন্ত স্থানীয় সময় বেড়ে যাবে। আবার মূল মধ্যরেখা থেকে যখন আমি পশ্চিম দিকে যাব, তখন স্থানীয় সময় কমতে থাকবে। মূল মধ্যরেখা থেকে যত পূর্বের দিকে যাব সময় বাড়তে থাকবে একদম 180 ডিগ্রি বরাবর। এর আবার ওদিকে চলে গেলে যদি এটা ক্রস করি, তাহলে সময় এবং তারিখ চেঞ্জ হবে, আন্তর্জাতিক তারিখ রেখা। গত ক্লাসে বলেছিলাম যে আন্তর্জাতিক তারিখ রেখা যদি পূর্ব দিক থেকে পূর্ব দিকে পূর্বগামী কোনো জাহাজ যদি এই আন্তর্জাতিক তারিখ রেখা ক্রস করে, তাহলে সময় কমবে। হ্যাঁ, আবার পশ্চিমগামী কোনো জাহাজ বা আকাশযান যখন এই আন্তর্জাতিক তারিখ রেখা ক্রস করবে, তখন সময় একদিন যোগ করতে হবে। অর্থাৎ পূর্বগামী জাহাজ যদি ধরো 10 তারিখ এই আন্তর্জাতিক তারিখ রেখা ক্রস করলো, যখন ক্রস করবে, ক্রস করার সাথে সাথে এই পাশে সময়টা কি কমে যাবে। হ্যাঁ, মানে এখানে 9 তারিখ, তারিখ এবং বার দুইটি কমে যাবে। যদি শুক্রবার হয় ক্রস করলে, এখানে বৃহস্পতিবার হয়ে যাবে। আবার পশ্চিম দিকে যদি আন্তর্জাতিক তারিখ রেখা ক্রস করে ধরো 20 তারিখ, 20 তারিখ ক্রস করলো, তাহলে এখানে 21 তারিখ হবে, ক্রস করলে 21 তারিখ, বা এই পাশে হবে 20 তারিখ। আবার ধরো শুক্রবার ক্রস করলো, তাহলে এখানে হবে বৃহস্পতিবার আর এই পাশে হবে শুক্রবার। তোমরা এই আন্তর্জাতিক সরি মূল মধ্যরেখা থেকে যখনই আমরা পূর্বের দিকে যাব, ক্রমান্বয়ে সময় বাড়তে থাকবে। আবার মূল মধ্যরেখা থেকে যত পশ্চিম দিকে যাব, মানে 180 ডিগ্রি পর্যন্ত, এটি লাস্ট সীমা, সময় কমতে থাকবে। তোমরা বলছিলাম যে পি একটি স্থান যার দ্রাঘিমা হলো 0 ডিগ্রি, কিউ একটি স্থান যার দ্রাঘিমা হলো 20 ডিগ্রি পূর্ব। হ্যাঁ, এখন পি স্থানটি স্থানীয় সময় যদি সকাল 10টা হয়, 10টা সকাল 10টা হয়, তাহলে কিউ এর স্থানীয় সময় কত হবে? একদম সহজ, যে আমি প্রথমেই যখন আমি গাণিতিক সমস্যাগুলির সমাধান করতে যাব, তখন আমি স্থানীয় সময় বের করার ক্ষেত্রে তখন দ্রাঘিমার পার্থক্যটি বের করব। 20 ডিগ্রি থেকে 0 ডিগ্রি বাদলে, তাহলে এই দুইটা পি এবং কিউ এই দুইটি স্থানের দ্রাঘিমার পার্থক্য হবে 20 ডিগ্রি। হ্যাঁ, আমরা জানি যে কিছুক্ষণ আগে আমরা বের করলাম যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের ব্যবধান হয় 4 মিনিট। তাহলে 20 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের ব্যবধান হবে 20 গুণন 4, অর্থাৎ 80 মিনিট। আর 80 মিনিট মানে 1 ঘন্টা 20 মিনিট। বলা আছে যে পি স্থানটির স্থানীয় সময় সকাল 10টা, তাহলে কিউ স্থানটির স্থানীয় সময় অবশ্যই, কিউ স্থানটি পি স্থানটির পূর্বে অবস্থিত। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে কিউ স্থানটি হলো পি স্থানটির পূর্বে, তাহলে কিউ স্থানের স্থানীয় সময় হবে পি এর স্থানীয় সময়ের চেয়ে বেশি। হ্যাঁ, পি এর স্থানীয় সময় হলো সকাল 10টা, তাহলে কিউ এর স্থানীয় সময় হবে সকাল 10টা যোগ 1 ঘন্টা 20 মিনিট, মানে সকাল 11টা 20 মিনিট। তদ্রূপ ধরো আর একটি স্থান এর দ্রাঘিমা হলো 30 ডিগ্রি পশ্চিম, 30 ডিগ্রি পশ্চিম, তাহলে আমরা প্রথমে এই পি এবং আর এর স্থানীয় দ্রাঘিমার ব্যবধানটা বের করব। তাহলে দ্রাঘিমার ব্যবধান হবে 30 ডিগ্রি পশ্চিম, হ্যাঁ, বিয়োগ 0 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের ব্যবধান হয় 4 মিনিট, 30 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের ব্যবধান হবে 2 ঘন্টা। হ্যাঁ, তাহলে এখানে সকাল 10টা, পি এর স্থানীয় সময় হলো সকাল 10টা। কিন্তু এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যে আর আর কিন্তু পি এর পশ্চিমে অবস্থিত, তাহলে আর এর স্থানীয় সময় হবে পি এর স্থানীয় সময় অপেক্ষা কম, অর্থাৎ পি এর আর এর স্থানীয় সময় সমান সকাল 10টা বিয়োগ 2 ঘন্টা সমান সকাল 8টা। তোমরা এখানে সবাই মানে একদম সহজভাবে, এই তথ্যগুলি অনেকটা সহজ, এই সহজভাবে আমরা স্থানীয় সময় বের করলাম কিউ এবং আর এর। হ্যাঁ, দ্রাঘিমা দেওয়া থাকলে পার্থক্য বের করে আমরা স্থানীয় সময় বের করতে পারি। তদ্রূপ
যদি স্থানীয় সময়ের পার্থক্য স্থানীয় সময় দেওয়া আছে, তখন এই স্থানীয় সময় থেকে কোন স্থানের দ্রাঘিমাটা আমরা এই তো একইভাবে বের করতে পারবো। তো আরেকটি গাণিতিক সমস্যা আমরা সমাধানের চেষ্টা করি। ধরি সিউল সিউল আর ওটোয়া, সিউল দক্ষিণ কোরিয়ার রাজধানী, ওটোয়া হলো কানাডার রাজধানী। সিউল এবং ওটোয়ার দ্রাঘিমা সমান, সিউলের দ্রাঘিমা ধরি 138 ডিগ্রি পূর্ব, আর ওটোয়ার দ্রাঘিমা হলো 75 ডিগ্রি পশ্চিম। সিউলের স্থানীয় সময় যদি সকাল ধরি 8টা, ওটোয়ার স্থানীয় সময় কত হবে? আমরা এর আগে শুধু দেখলাম যে দ্রাঘিমা রেখার মানে মূল মধ্যরেখার একই পাশে আমরা দেখলাম ব্যবধানটা, বা মূল মধ্যরেখার তোমার পূর্ব পাশে বা পশ্চিম পাশে, কিন্তু এখানে সিউল এবং ওটোয়া এই দুইটার দ্রাঘিমা দেখো, একটা হলো 138 ডিগ্রি পূর্ব আর একটা হলো 175 ডিগ্রি পশ্চিম। হ্যাঁ, মানে মূল মধ্যরেখা থেকে 180 ডিগ্রি পূর্ব দিকে হলো সিউল, আর মূল মধ্যরেখা থেকে 75 ডিগ্রি পশ্চিমে হলো ওটোয়া। হ্যাঁ, তাহলে আমরা এই প্রথমে আমরা সিউল এবং ওটোয়ার দ্রাঘিমার পার্থক্য বের করব। যেহেতু স্থান দুইটি মূল মধ্যরেখার বিপরীত পাশে অবস্থিত, তাহলে এর এই স্থান দুইটির দ্রাঘিমার পার্থক্য হবে 138 ডিগ্রি যোগ 75 ডিগ্রি সমান 213 ডিগ্রি। মানে সিউল এবং ওটোয়া স্থান দুইটির দ্রাঘিমার পার্থক্য হবে 213 ডিগ্রি। তো আমরা এখন সূত্রের প্রয়োগ করি। যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের ব্যবধান সমান 4 মিনিট, ওখানে পেলাম 213 ডিগ্রি। 213 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের ব্যবধান সমান 213 × 4 এত মিনিট, সমান অ্যান্সার 12×2 × 4 আর 5×2 = 8, 852 মিনিট। এই 852 মিনিটকে যদি আমরা ঘন্টায় পরিণত করি, তাহলে 60 দিয়ে ভাগ দিবে 852। এক 60 5 2 2 প্লাস 6 24, 240, মানে 14 ঘন্টা 12 মিনিট। 852 মিনিট সমান 14 ঘন্টা 12 মিনিট। তো আমরা সিউল এবং অটোয়া এই দুইটি শহরের সময়ের ব্যবধান, স্থানীয় সময়ের ব্যবধান পেলাম 14 ঘন্টা 12 মিনিট। আমাদের অঙ্কে দেওয়া ছিল যে সিউলের দ্রাঘিমা, সিউলের স্থানীয় সময় সমান
স্থানীয় সময় সমান সোমবার সকাল 8টা। বলা হয়েছিল যে অটোয়ার স্থানীয় সময় কত হবে। তোমরা সিউল এবং অটোয়ার স্থানীয় সময়ের ব্যবধান পেয়েছিলাম 14 ঘন্টা 12 মিনিট। হ্যাঁ, এখানে সিউলের স্থানীয় সময় সোমবার সকাল 8টা। তাহলে অটোয়ার স্থানীয় সময় এখন বের করা অনেকটা সহজ। যে আমরা সিউলের দ্রাঘিমার দিকে যদি দেখি, যে 138 ডিগ্রি পূর্ব, আর অটোয়ার দ্রাঘিমা ছিল 75 ডিগ্রি পশ্চিম, মানে মূল মধ্যরেখা থেকে অটোয়া পশ্চিম দিকে অবস্থিত, আবার মূল মধ্যরেখা থেকে সিউল পূর্ব দিকে অবস্থিত। হ্যাঁ, তাহলে সিউলের স্থানীয় সময় অটোয়ার স্থানীয় সময়ের চেয়ে বেশি হবে, অর্থাৎ অটোয়ার স্থানীয় সময় হবে সিউলের স্থানীয় সময়ের চেয়ে কম। তো আমরা সিউলের স্থানীয় সময় পেয়েছিলাম যে সোমবার সকাল 8টা। সিউলের স্থানীয় সময় পেয়েছিলাম সোমবার সকাল 8টা। তাহলে অটোয়ার স্থানীয় সময় হবে সোমবার সকাল 8টা বিয়োগ 14 ঘন্টা 12 মিনিট। তাহলে বিয়োগটা আমরা কিভাবে করব? যে সোমবার সকাল 8টা, যদি আমরা রবিবার রাত 8টা ধরি, তাহলে 12 ঘন্টা। হ্যাঁ, এরপরে আরও 2 ঘন্টা 12 মিনিট। হ্যাঁ, 2 ঘন্টা বাদ দিলে আরও আসবে তোমার 8টা থেকে, রবিবার রাত 8টা থেকে 2 ঘন্টা বাদ দিলে হবে 6টা। হ্যাঁ, এরপর আরও 12 মিনিট বিয়োগ, মানে 5টা 48 মিনিট। এভাবে ই করতে পারি, হিসাব করতে পারি যে সোমবার সকাল 8টা, 8টা থেকে 14 ঘন্টা বিয়োগ দিব, তাহলে 7টা, এক সকাল 6টা ভোর 5টা ভোর 4টা রাত 3টা রাত 2টা রাত 1টা রাত 12টা রবিবার রাত 11টা রবিবার রাত 10টা রবিবার রাত 9টা রবিবার রাত 8টা 12 ঘন্টা হয়ে গেল। এরপর আরো রবিবার সন্ধ্যা 7টা রবিবার সন্ধ্যা 6টা এরপরে আরো 12 মিনিট, 14 ঘন্টা হয়ে গেল। এরপর আরো 12 মিনিট বিয়োগ দিব, সন্ধ্যা 6টা থেকে 12টা 12 মিনিট বিয়োগ দিলে আসবে বিকাল 5টা 48 মিনিট, সোমবার সকাল 8টা। তাহলে অটোয়ার স্থানীয় সময় সমান সোমবার সকাল 8টা বিয়োগ 14 ঘন্টা 12 মিনিট সমান রবিবার বিকাল 5টা 48 মিনিট। তো আমাদের এই হলো উত্তর, যে অটোয়ার স্থানীয় সময় হবে রবিবার বিকাল 5টা 48 মিনিট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, সামনে অনলাইন ক্লাস চালু থাকলে আবার নতুন কোনো টপিক নিয়ে আসব, এই আশাবাদ রেখে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সরকার প্রণীত সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।